Assalamualaikum, mobile bank থেকে আমি শাকিল সাদমান বলছিলাম তবে আজকে আবারও আসলাম আরেকটা নতুন ফোন না পুরাতন ফোন নতুন কালার নিয়ে সেটা হলো 13 প্রো ম্যাক্স গ্রিন কালার দেখি গ্রিন কালারটা সরাসরি দেখতে কেমন হয়েছে অনেক তো ভিডিও অনেক তো রিভিউ দেখলাম ইউটিউবে দেখতে দেখতে পুরো মাথা নষ্ট তো এখন দেখি মাথা নষ্টটা ভালো হয় কিনা 13 প্রো ম্যাক্স যাই না কেন জানি ওয়াও সত্যি অনেক বেটার লাগতেছে কালারটা বাট একটু ভালোভাবে দেখাও যাতে একদম একুরেট কালারটা বোঝা যায় আমি ধরে রাখছি তুমি দেখাও এইভাবে কালারটা সত্যি ভালো লাগতেছে অনেকেই ভাবতেছিল যে 12 প্রো ম্যাক্সের কালারের একদম সেম টু সেম না টোটালি ভুল কথা ইলেভেন্ট্রু ম্যাক্সের কথা ভাবতেছিল যে টোটালি সেম এই রকমের আমি আরেকটা ইলেভেন্ট্রু ম্যাক্সের কালার দেখাচ্ছি অনেক ডিফারেন্স তো মানুষ কেন যে বলে যে মানুষ যে কেন বলে যে সেম টু সেম কালার তো আমি তো মোটামুটি চেঞ্জ দেখতেছি অনেক চেঞ্জ দেখতেছি আলপিন গ্রিন আর এটা হলো শুধু গ্রিন ছিল মানুষের ধারণা ছিল যে সেম টু সেম কালার বাট আমি তো দেখতেছি মোটামুটি অনেক চেঞ্জ কালারটা নিঃসন্দেহে অনেক চেঞ্জ এটাও গ্রিন এটাও গ্রিন এটা হলো 11 প্রো ম্যাক্স এর গ্রিন আর এটা হলো 13 প্রো ম্যাক্স এর গ্রিন তো এই ছিল আপনার 13 প্রো ম্যাক্স এর গ্রিন আর 11 প্রো ম্যাক্স এর গ্রিন তবে আমি বলবো যে সবসময় বলবো যে আমি নিজেও ভাবতাম যে সেম টু সেম সেম করেছে আইফোনগুলো 11 প্রো ম্যাক্স এবং 13 প্রো ম্যাক্স এর গ্রিন কালারটা বাট না খোলার পরে দেখলাম যে মোটামুটি ডিফারেন্সটা অনেক বেশি মানে গ্রিন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যে গ্রিন কালার সেটা ফিল পাবেন শুধুমাত্র 13 প্রো ম্যাক্স এ বাট 11 প্রো ম্যাক্সে কিন্তু সেই ফিলটা পাবেন না যদি আবার দেখতে চান আবার একটু দেখতে পারেন তো এই ছিল আজকের আনবক্সিং ভিডিও আর আজকের আনবক্সিং ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল যে 11 প্রো ম্যাক্স এর গ্রিন আর 13 প্রো ম্যাক্স এর গ্রিন সেম কিনা বাট না আজকের ভুল ধারণাটা অ্যাপল ভাঙিয়ে দিল যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে গ্রিন যদি কেউ ফিল পেতে চান অবশ্যই তাকে 13 প্রো ম্যাক্স কিনতে হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ